আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর আর মাসুদ ইনফো আরও একটা ইনফরমेटिव ভিডিওতে তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাকিস্তান ভিসা এবং পাকিস্তান ট্যুর এই বিষয় নিয়ে কিছু খোলামেলা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি মোট দুইটি ইউটিউব চ্যানেল পরিচালনা করি এবং দুটি ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকারী একটি হচ্ছে বিয়ার মাসুদ ইনফো আর একটা হচ্ছে বিআর মাসুদ ব্লগ তা আমি আমার দুটো চ্যানেলই কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান ভিসা বা ট্যুর রিলেটেড অনেকগুলো ভিডিও দিয়েছি এবং আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত মানে ভিডিওগুলো কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান রিলেটেড ভিডিওগুলো তো এখান থেকে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারি যে বাংলাদেশীদের মধ্যে পাকিস্তান বা আফগানিস্তানের একটা হৃদয়ের টান সবসময় ছিল বা আছে বা থাকবে বেশ কিছু ভারতীয় ভাই কমেন্ট করেছে যে পাকিস্তানে যদি একবার কেউ যায় তাহলে সে আর পৃথিবীর উন্নত কোনো দেশে যেতে পারে না বা পৃথিবীর অন্য কোনো দেশ তাকে ভিসা দেয় না এরকম নানা রকম মিথ্যা গুজব আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে তো এই নিয়ে কিন্তু বেশ কিছু ভাই যারা পাকিস্তান ভ্রমণ করতে ইচ্ছুক বা ভ্রমণ করতে চায় এরকম অনেকেই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে আমাকে মেসেজ করেছে যে আসলে মাসুদ ভাই ঘটনা কি পাকিস্তান গেলে কি আমরা আর পৃথিবীর অন্য কোনো দেশের ভিসা পাবো না বা পৃথিবীর অন্য কোন উন্নত দেশে ইউরোপ আমেরিকান কান্ট্রিগুলোতে আমরা যেতে পারবো না ঘটনাটা আসলে কি কতটুকু সত্য তো দেখুন ভাই প্রথম কথা হচ্ছে ছাড়া কিছুই নয় তবে এখানে কিছু কথা আছে এগুলো ইতিপূর্বে যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ক্ষমতায় ছিল সেই সময়ে যদি বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান যেত তাহলে কিন্তু ইমিগ্রেশনে তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হতো অনেক সময় হেনস্থা করার ঘটনাও ঘটেছে এই মুহূর্তে আওয়ামী সরকার আর ক্ষমতায় নেই তাই এই ধরনের হেনস্থা হওয়ারও কোনো ভয় নেই যেহেতু আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সাথে সম্পর্কটা ছিল আমাদের খুব শীতল কোনো উষ্ণ সম্পর্ক ছিল না সরকার পর্যায়ে শুধু ভারতের সাথে উষ্ণ সম্পর্ক ছিল এছাড়া আর তেমন কোনো দেশের সাথে কিন্তু উষ্ণ সম্পর্ক ছিল না যার কারণে ভারত নানা রকম ভিসা বাংলাদেশিদেরকে দিচ্ছিল যদিও বা দিচ্ছিলো তারপরে হয়রানির শিকার কিন্তু বরাবর করে যাচ্ছিল আর এখন তো চূড়ান্ত পর্যায়ে করতেছে শুধুমাত্র তাদের সাথে উষ্ণ সম্পর্ক বা তাদের তাবেদারি সরকার ছিল আওয়ামী লীগ সরকার যে কারণে বাংলাদেশকে তারা ভিসা ছাড়া অর্থাৎ অনারাইভাল ভিসা দেওয়ার মতো একটা যুগের সূচনাও করে ফেলেছিল যদিও বা এখন কমপ্লিটলি ট্যুরিস্ট ভিসাটাই অফ করে দিয়েছে তারা দু একদিন হলো শুধুমাত্র মেডিকেল ভিসাটা চালু করেছে এবং স্টুডেন্ট ভিসাটা চালু করেছে তো যাই হোক আমরা আজকের আমার টপিকের বিষয় এটা না যেটা বলছিলাম যে পাকিস্তান গেলে আপনি অন্য দেশের ভিসা পাবেন কিনা দেখেন ভাই পাকিস্তানে যদি আপনি যান বা আপনার ঝামেলা করবে ইন্ডিয়া ইন্ডিয়া আপনাকে ভিসা দিতে ঝামেলা করতে পারে আর আপনি যদি ফ্রেশ পাসপোর্টে পাকিস্তান যান সেক্ষেত্রে ধরে নিতে পারেন ইন্ডিয়া আপনাকে ভিসা দিবে না হ্যাঁ ভিসা দিতে পারে যদি আপনার আরো চার পাঁচটা দেশে ভ্রমণ হয় মনে করেন ছয় সাতটা বা আটটা দেশের ভিসা আপনার পাসপোর্টে লেগে গেছে তখন হয়তো ভারত আপনাকে ভিসা দেবে অথবা নাও দিতে পারে কারণ তাদের তো আবার এক এক সময় এক এক ডিম্যান্ড সেটা আসলে বোঝা আপনার আমার কারো সাধ্য নেই কারণ আজকে দুই বছর যাব যাবত আমি ভিসা নিয়ে কাজ করছি এই দুই বছরে ভারত যে কত রকম পোলট্রি খেলেছে এই ভিসা নিয়ে আমাদের বাংলাদেশিদের সাথে সেটা বলা বাহুল্য যদিও বা আওয়ামী ক্ষমতায় থাকার সময় কিছুটা সহজ করেছিল তারপরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে আমাদের বাংলাদেশিদেরকে ভিসার জন্য যেখানে সার্কভুক্ত যে কোনো দেশের বা পৃথিবীর অন্যান্য উন্নত দেশেরও ভিসাগুলো চার পাঁচ দিনে পাওয়া যেত সেখানে কিন্তু বাকি ভারতের ভিসার জন্য বাংলাদেশিদেরকে আড়াই মাস তিন মাস চার মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যেটা সত্যিই খুব অমানবিক তো এই সমস্ত প্রপাগান্ডাগুলো তারাই প্রচার করছে যারা মূলত না বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক তৈরি হোক আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু গতকালকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা স্মারক হয়েছে সেটা হচ্ছে ঢাকা টু ইসলামাবাদ ফ্লাইট চালু হচ্ছে অর্থাৎ পাকিস্তানের সাথে বাংলাদেশে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে আর এটা যদি শুরু হয়ে যায় তাহলে আশা করছি বিমান ভাড়াও একদম সাধ্যের মধ্যে চলে আসবে হয়তোবা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যাওয়া এবং আশাবাদ তারও কমে হয়ে যেতে পারে আমরা আশা করছি তো পাকিস্তানের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা অনেকটাই এখন উষ্ণ হতে চলেছে আর পাকিস্তানের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্কটা আরও অত্যন্ত আন্তরিক যারা পাকিস্তান গিয়েছেন তারাই জানেন বা যারা পাকিস্তানে আছেন বাংলাদেশিরা তারাই জানেন যে পাকিস্তানিরা বাংলাদেশিদের প্রতি কতটা আন্তরিক এবং ভারতে গিয়ে বাংলাদেশিরা কতটা মানে হেনস্থার শিকার হয়েছে বা হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আমাদের কিছু অজানা নয় তাই এই সমস্ত প্রোপাকান্ডে আপনারা কেউই কান দিবেন না এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আপনি কোন দেশে যাবেন কোন দেশে যাবেন না সেটা আপনার ব্যাপার আপনি পাকিস্তানের ভিসা আছে আপনার পাসপোর্টে এর জন্য আপনাকে নেপাল আটকাবে না ভুটান আটকাবে না চায়না আটকাবে না মায়ানমার আটকাবে না মালয়েশিয়া থাইল্যান্ড কোনো দেশ আপনাকে বাধা দিবে না তাদের দেশের ভিসা দিতে ভাই বাধা দিলে একটা দেশে দিবে সেটা হচ্ছে ইন্ডিয়া